ব্যর্থ হলো সব চেষ্টা। মাত্র 40 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেলে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের। প্রায় 3 বছর ব্রেন টিউমারের সাথে লড়াই করে হেরে গেলেন এ বাহাত স্পিনার। বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। এরপর চিকিৎসার জন্য পাড়ি জমান সিঙ্গাপুরে। 1.5 বছরের চিকিৎসায় সুস্থ হয়ে দেশেও ফিরেন, তবে নিতে হয় 24টি কেমো। চলতি বছরের জানুয়ারিতে নতুন করে টিউমার ধরা পড়ে তার ব্রেনে, আবারও শুরু হয় কেমোথেরাপি, থাকতে হয় আইসিইউতেও। শারীরিক অবস্থা ভালো মন্দের মধ্যেই গেল মাসে আবারও ভর্তি হন হাসপাতালে, তবে কিছুটা উন্নতি হওয়ায় এক মাস পর গেল 15 এপ্রিল বাসায় ফেরেন। মঙ্গলবার আবারও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরিবার ও দেশের ক্রিকেট মহলের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যান মোশাররফ হোসেন রুবেল। বাংলাদেশের জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2008 সালে অভিষেক হয় মোশাররফ হোসেন রুবেলের। জাতীয় দলের হয়ে 5 ওয়ানডে খেলে শিকার করেন 4 উইকেট। কখনোই খুব নিয়মিত হয়ে উঠতে না পারা রুবেল জাতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেন 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে। পিয়াস সাহা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।